নমস্কার সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিশাল আকৃতির বিরল কাঁকড়া ধরা পড়ল সুন্দরবনের নদীতে। শনিবার সুন্দরবনের আঠেরোগাছি নদী থেকে এই কাঁকড়াটি ধরা পড়ে এক মৎস্যজীবীর জালে। দীর্ঘদিন ধরেই সুন্দরবনের নদী এবং খাঁড়িতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন মৎস্যজীবী নটোখাঁ। অন্যান্য দিনের মতো শনিবার সকালেও মৎস্যজীবী নটোখাঁ সহকারী মৎস্যজীবীদের সঙ্গে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্গাখালি এলাকায় আঠেরোগাছি নদীতে চর ঘেরা জাল পাতেন তিনি। হঠাৎই নদী থেকে জাল তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ তার। জালে বিশাল আকৃতির সমুদ্র কাঁকড়া ধরা পড়েছে দেখার পর প্রথমে আনন্দিত হলেও অন্যদিকে ভয়ে ভয়ে সহকারী মৎস্যজীবীদের ডাকেন তিনি। কারণ ততক্ষণে বিশাল আকৃতির ওই কাঁকড়াটি মাটির গর্তে প্রবেশ করেছে, আর হয়তো পাওয়া যাবে না ভেবে ভয় এবং সতর্কতার সাথে শেষমেশ সমস্ত মৎস্যজীবীরা মিলে গর্তের ভেতর থেকে কাঁকড়াটি বার করতে সক্ষম হয়। দিগম্বরপুর শৈলবালা মৎস্য আড়তে নিয়ে আসা হলে দেখা যায় সেটির ওজন প্রায় 2 কেজিরও বেশি। তবে কাঁকড়াটির দাম ঠিক কত হবে জানা না গেলেও সেটিকে আড়ত থেকে বিক্রি করার পরেই তার মূল্য জানা যাবে। তবে বছর 55 মৎস্যজীবী নটোখাঁ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করলেও এত বড় কাঁকড়া তিনি এর আগে দেখেননি। আর বিশাল আকৃতির সমুদ্র কাঁকড়া ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই সেটিকে চাক্ষুষ করতে দিগম্বরপুর শৈলবালা মৎস্য আড়তে শতাধিক মানুষের ভিড় জমে যায়। আমরা আগে কখনো দেখিনি এত বড় কাঁকড়া, জানালেন এক মৎস্যজীবী তরুণ কুমার দাস। দুর্গাখালি বলে একটা জায়গা আছে, ওই দুর্গাখালিতে আমরা চরপাটা জাল মেরেছিলাম। ওই চরপাটা জাল মেরেতে ওই মাটির ভিতরে কাঁকড়াটা ছিল। নটদা বলে একজন আমাদের গয়াধাম বাড়ি, উনি কাঁকড়াটা ধরেছে। প্রায় 2 কিলোর উপরে হবে কাঁকড়াটা। নিয়ে এসছি শৈল মৎস্য আড়তে, অরুণের আড়ত, তা ওখানে নিয়ে এসছি। কাঁকড়াটাকে ওপরে পাঠাবে, বিক্রি করে কত কী দরদাম হয় এখনও কোনো রেট ফয়সলা হয়নি। এত বড় কাঁকড়া আমাদের ধরেছে নটদা, যে এত বড় কাঁকড়া কোনোদিন লাইফে দেখে। তা ওনার বয়স প্রায় 55-এর উপরে হবে। মানে কাঁকড়া, এত বড় কাঁকড়া দেখার জন্য প্রচুর মানুষের ভিড় লেগেছে বৌমারি বাজারে। যাই হোক, এই কাঁকড়া আমরাও কোনোদিন দেখিনি। এত বড় কাঁকড়া তিনি এ বয়সেও দেখেননি, জানালেন বছর 61 ননিগোপাল দাস। কাঁকড়া দেখে এসেছি। কাঁকড়া কি কাঁকড়া, কবে দেখে, কিভাবে দেখে? এক্ষুনি দেখলাম, আড়তে এসছে। এত বড় কাঁকড়া আমরা এই বয়সে দেখিনি, আজকে দেখি। খবর পেয়ে গেলেন? হ্যাঁ, খবর পেয়েছি। কত বয়স হবে আপনার? আমার বয়স 60-61। এখন এই কাঁকড়া দেখেননি? না, আমার বয়স এই এত বড় কাঁকড়া দেখিনি, কাঁকড়া দেখেছি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।